ব্যস্ত পেশাজীবীদেরও কিন্তু শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। কাজের পাশাপাশি শরীর এবং মন ভালো রাখতে প্রয়োজন পুষ্টি এবং ইতিবাচক জীবনযাত্রা। যারা কর্পোরেটে আছে বা যারা বিজি ওয়ার্কিং প্রফেশনাল, তাদের জন্য নিজের ফিটনেসে টেক কেয়ার করা বা নিজের হেলথে টেক কেয়ার করা খুব ইম্পর্টেন্ট। কারণ যারা এরকম কাজের ভিতর থাকে বা এরকম কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের স্ট্রেস খুবই বেশি থাকে। তারা নির্দিষ্ট সময়ের পরেও কাজ করে, রাত্রে ঘুমাতে পারে না, তাদের ওয়ার্কিং আওয়ার্স অনেক বেশি, তাদের উইকেন্ডও অনেক কম থাকে। তো এগুলার ভিতর চলতে থাকে অলওয়েজ একটা, মনে করেন, প্রেশারের ভিতর থাকে যে আমাকে ভালো আউটপুট দিতে হবে, আমার বসকে খুশি করতে হবে, অথবা আমাকে কিছু প্রুভ করে দেখাতে হবে, যেটা আমি অনেকের ভিতর দেখি। যখন এরকম চলতে থাকে, আমাদের নিজেদের উপরে অনেক প্রেশার দিই এবং তখনই যেটা হয় কি, আমরা নিজের জন্যে কম টাইম বের করা শুরু করি, খাওয়া দাওয়াতে অবহেলা করা শুরু করি। যারা অফিসে বসে থাকে 8 থেকে 10 ঘন্টা, ইভেন অনেকে থাকে আরও বেশি বসে থাকে, বাসায় এসে ল্যাপটপে কাজ করে, তাদের স্ট্রেস বেড়ে যায়, তাদের লংজিভিটি কমে যায়, তাদের আরও রোগ অসুখ যেগুলো শরীরে বাড়তে থাকে। যারা কর্পোরেটে কাজ করে, তাদের যেহেতু নিজের জন্য টাইম নাই এবং তারা যেহেতু টাইম না থাকার কারণে বুঝতে পারে না যে নিজের জন্য কতটুকু টাইম দেবে, এবং ওই টাইমে তারা খুবই শর্টকাট একটা কোনো কিছু ফলো করার চেষ্টা করে, কোনো ফেড ডায়েট করার চেষ্টা করে বা লেসে এমন কোনো ডায়েটে যায়, ক্রাশ ডায়েটে যায়, যেটা আলটিমেটলি আরও স্ট্রেস বাড়ায় দেয়। সো আমি মনে করি যারা কর্পোরেটে আছে, তারা যদি চিন্তা করে যে আমি দেখতে সুন্দর হব না বা মাসল গ্রো করতে পারবো না, করতে চাই না, কিন্তু শুধু স্ট্রেস কমানোর জন্য কিন্তু তাদের অ্যাটলিস্ট এক্সারসাইজ করা উচিত। আপনি যদি নিজের টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু এই আমরা যে জন্যে কাজটা করি, যে ইনকাম করবো অনেক দিন, মনে করেন, এটাকে আরও এনজয় করবো অথবা আমার ফ্যামিলিকে টেক কেয়ার করবো, এখানেও কিন্তু প্রবলেম হওয়া শুরু হয়। সো ডেফিনেটলি যারা কর্পোরেটে আছে, তাদের নিজের জন্য টাইম বের করা উচিত, তাদের ফিটনেসে টেক কেয়ার করা উচিত, এবং ডেফিনেটলি নিজের জন্য একটা টাইম বের করে সেখানে তাদের হেলথ ওয়েলবিং এবং ডেফিনেটলি একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া উচিত, যেভাবে করলে তার পার্সোনালি এবং প্রফেশনালিও সে আরও আগে যেতে পারবে।